কাঁচা আমের সিজন চলছে, আর আমের মোরব্বাটা তৈরি করার একদম সঠিক সময়। আর এইটা তৈরি করা ভীষণই সোজা, বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের আমের মোরব্বা। আর এটা সারা বছর সংরক্ষণ করা যাবে, আর এটা রুটি বা লুচি সব কিছুর সাথেই খেতে ভীষণ মজা লাগে। তো চলুন আমের মোরব্বা বানিয়ে নিই। এখানে 1 কেজি আম নিয়ে নিয়েছি, আমের আটিটাকে বাদ দিয়ে দেব। এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, ঠিক যেমন আমরা চাটনি বানাই ঠিক ওরকমভাবে শক্ত অংশটাকে বাদ দিয়ে। এরপরে বেশ খানিকটা জল দিয়ে আমটাকে সেদ্ধ করে নেব, দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ। আমটাকে সেদ্ধ করে নেব, একটু দেখে নিতে হবে। 5 মিনিট এরকম সেদ্ধ করার পরে আমটা যেহেতু কচি তাই খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, একটু চেক করে নিতে হবে। আমটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, এটাকে আর সেদ্ধ করব না, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এই জলটাকে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ডাল বা টক যেটা আমের টক তার মধ্যে এটা ব্যবহার করা যেতে পারে। নিয়ে নেব বেশ খানিকটা পরিমাণে চিনি, চিনিটা এখানে আমটা টক যেরকম টক মানে সেরকম অনুযায়ী চিনিটা দিতে হবে। আর দিয়ে দেব জল, যদি এখানে 1 বাটি চিনি নেওয়া হয় তাহলে 2 বাটি পরিমাণ জল দিতে হবে। এভাবে শিরাটা তৈরি করে নিতে হবে। এর মধ্যে দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব কয়েকটা থেতো করে রাখা এলাচ, আর দিয়ে দেব 4-5টা কেশর, একটা সুন্দর কালার এবং ফ্লেভার দুটোই চলে আসবে। এবার এটা যাতে শক্ত হয়ে জমে না যায়, মানে ক্রিস্টাল ফর্মে না চলে যায়, তার জন্য এখানে লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে চিনিটা শক্ত হয়ে যাবে না। এরপরে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে, যতক্ষণ না এটা এক তারের শিরা তৈরি হচ্ছে। এই যে এরকম করে চেক করে নিতে হবে, যখন এরকম একটা তার তৈরি হয়ে যাবে তখন আমরা এর মধ্যে আমগুলো মিশিয়ে দেব। আমগুলো শিরাতে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে এবার চেক করে নিচ্ছি, আমগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 15 মিনিট এটাকে এভাবে জাল করে নিতে হবে। 15 মিনিট পর আমের মোরব্বাটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন একটু চেক করে নিতে হবে যেন শিরাটা ওই একতারের শিরাতেই থাকে, মানে এটা পাতলা হবে না। এটা যারা তৈরি করেছেন তারা তো জানেন কত টেস্টি খেতে, আর যারা তৈরি করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও এই আমের সিজনে মানে এই সময়টাতে প্লিজ আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর এটা সংরক্ষণ করবেন কাচের বয়ামে, বয়ামটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু রোদ লাগিয়ে নেবেন যাতে এর মধ্যে কোনো জল টল না থাকে। এরপরে যখন চামচটা দিয়ে আপনারা এটা নেবেন তখন যেন চামচটা শুকনো অবস্থাতে থাকে, তাহলে আপনাদের এই আমের মোরব্বা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই, সারা বছর ধরে খেতে পারেন। আর বাচ্চাদের টিফিনেও এটা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, ওদেরও বেশ ভালো লাগবে খেতে। তো এই ছিল আমের মোরব্বার রেসিপি। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।